এক আমাদের আনা ক্ষীরও আসছে, সাথে আছে আমাদের আমির সিরাজি ভাই। আমির সিরাজি ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে খুব মিস করছি আমরা, স্বপ্নপুরি নিয়ে আসতে পারলাম না আপনাকে। লাইভ সবাই ঢুকছে নাকি? সাদ্দাম হোসেন, আপনি কি লিক করতেছেন নামে নামে? মঞ্জু, রাফি সালমান, রাফি সালমান। চলছে আমাদের শুটিং, গানের শুটিং চলছে, আমরা একটু মার্কেটে যাচ্ছি। শামিম ডিএস আপুকে আপনার সালাম দিয়ে দিলাম। হ্যাঁ আপু, আপনাকে সালাম দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার এক ঠাকুর গায়ের বন্ধু, ঠাকুর গা তো আপনি প্রায় প্রায় যাওয়া হয়। হ্যাঁ প্রায় যাওয়া হয়, সারা বাংলাদেশি ঘোরা হয়। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, সালাম দিয়ে দিচ্ছি। আপনি কি রেজিস্ট্রেশন করতে চান? হ্যাঁ হ্যাঁ ভাই, নাই কেমন মন? আমরা যাচ্ছি হলে একটু মার্কেটে একটু শপিং করব। ঢাকাতে অনেক শপিং করছি, কিন্তু তারপরের শপিং আমাদের শর্ট পড়ে গেছে, এই জন্য আমরা যে স্বপ্নপুরীর পাশে ফুলবাড়িতে যাচ্ছি শপিং এ, ফুলবাড়িতে। যাই হোক, মুনমুন আপুকে নিয়ে আসো আমার বাসায়, তাকে আমার সালাম দাও। হ্যাঁ, তোমাকে তোমার বাসায় যাবো তাহলে আমরা নারায়ণগঞ্জে। আর তোমার কে যাবো একদিন বেড়াতে। হ্যাঁ হ্যাঁ, তোমার সালাম সে আগে নিয়েছে, তোমার সাথে কথাও বললো। তুমি এখন স্বাস্থ্য কমাও, কমানোর পরে আমার সাথে যোগাযোগ করো। আমি সব নাই কেমন আছো? মুনমুন আপুকে আমি গিফট করতে চাই কিছু। আই লাইক হার। হাবিবুর রহমান জিল, যাই হোক, আনিকা সুসানা আপনাকে কিছু গিফট করতে চাই। থ্যাংক ইউ আনিকা, তুমি গিফট করতে চাও, আমি শুনে তো খুব অবাক হলাম এবং খুশিও হলাম। গিফট পাওয়া লাগবে না, আমাকে দোয়া করলেই আমি খুশি। না না, গিফটের জন্য আনিকা চাচ্ছে। গিফটটা যেন আনার জন্য আমরা আনিকার বাসায় যাই। আনিকা খুব চাচ্ছে তার বাসায় যেন যাই আমরা, তাই তো নাকি আপু? মুনমুন আপুর একটা ছবি আছে, এটা এখনো দেখি, ছবিটার নাম হচ্ছে দান্ডা মেরে ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, এই ছবি আমরা এখনো দেখি। দেখ, সবাইকে খুব সুন্দর লাগছে, মুনমুন আপুর অনেক ছবি আমি দেখেছি। আপু কেমন আছেন আপনি? আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়। এখন একটু টেনশনে আছি, আমার শুটিং শুরু হবে, যার জন্য ওই জুতা কিনতে যাচ্ছি শপিং মলে। যাই হোক, আমাদের ভিতর আবার চলে হলো আকাশ খান। আকাশ খান সে সম্ভবত একজন হিরো। যাই হোক আকাশ খান, কেমন আছেন আপনি? আচ্ছা, আমাদের সুমন খানও গিফট দিতে চাচ্ছে আমাদের মুনমুন আপুকে। তিনি বলতেছে আমি কি দিব আপু বলো। এখন আপু যা চাইবে তাই দেবে। এখন আমাদের মাঝে আর একজন হিরো চলে আসলো, নাম হলো আশিস চৌধুরী। ও সরি, আমি মনে করছিলাম আশিক চৌধুরী আমাদের হিরো, আমার খুব কাছের বন্ধু। যাই হোক, এনি হলো আশিস চৌধুরী, আশিক চৌধুরী না। যাই হোক, আকাশ খান মৃত্যুর মুখে আমি এখন রাখছি যত্ন করে ফিল্মটা। মৃত্যুর মুখে ফিল্মটা এখনো সে যত্ন করে। মৃত্যুর মুখে আকাশ খান মাইন্ড ফলো করে। আফসারি স্যারকে, আফসারি স্যার আমাকে এই ছবিটি প্রথম নিয়েছিলেন, এবং আমরা যে কাজ করেছি মৃত্যুর মুখে এখনো মনে পড়ে। সেই চ্যালেঞ্জিং কাজ, মানে টিম ওয়ার্ক যাকে বলে। যাই হোক ভাই, তুমি এরকম মনমন আপুর আরো মুভি গুলা যত্ন করে রাখো, মাঝে মাঝে দেখবা ভালো লাগবে। মুভি ভালো লাগার মতো মুভি সবগুলা। ফারুক সিন্দার শান্ত, হ্যালো হাই। যাই হোক, আমাদের মাঝে আর একজন হিরো আসছে, নাম হলো মামুন খান। মামুন খান কেমন আছেন আপনি? অনেকদিন আপনাকে দেখি না, আপনার তো চেহারা বডি ফিটনেস যেরকম। আসলে আমি তো চাচ্ছিলাম মনমন আপুরি হিরো করার জন্য আপনাকে, আপনি আমার সাথে যোগাযোগ করলেন না,
আপু মামুন খান হিরোকে একটু হাই বলেন। হাই মামুন, ভালো আছো? দেখ মামুন খানের সাথে হয়তো আপনার ফেসবুকে একটু যোগাযোগ আছে, হয়তো পরিচয় আছে। সবাই সাবধানে থাকবেন, কারণ আপুকে পুরো বাংলাদেশ চিনে, সবাই আপুকে দেখে মানুষ ভিড় জমাবে। হ্যাঁ তা তো অবশ্যই, আমরা এই জন্য গ্লাসে লাগায় রাখছি, কে জানে আমাদের বাইরে থেকে যাতে করে। মুনমুন কেন ছবি করে না? না এই তো ছবি করছে, এই তো আমাদের শুটিং শেষ হয়ে গেছে, তোলপার চলতেছে, রাগি, তারপরে পদ্মার প্রেম, পদ্মার প্রেম, প্রায় 10-12টা মুভি চলতেছে, কাজ করে না কে বলবো। নাহিদ খান না নিহাত খান, নিহাত খান আসলো লাইনে, তারপরে আসলো জন খান। সবাই দেখি খানে খানে ভরে গেছে, যে মামুন খান লাইক দিচ্ছে, সবাই এত খান কেন বুঝলাম, কি সবাই সাকিব খানের জন্য খান না জায়েদ খানের জন্য খান? সবাই খান। শানিকা সুলতান লিখছে, আমার আর মুভি করা হবে না, কিন্তু আমি দোয়া করি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর মুনমুন আপুর সাথে আমার রিসেন্টলি মিট করায় দেন ভাইয়া, তাকে নিজের চোখে দেখতে চাই সামনাসামনি। অবশ্যই অবশ্যই আনিকা, আমি যেদিন বলবা ঠিক সেদিনই দেখা করতে পারবা, তুমি শুধু সময় বের করে আমাকে একটা ফোন দিবা, তোমাকে দেখা করায় দিব। যাই হোক, আমাদের আনিকা সুলতানা কিন্তু আপনার মোটামুটি অনেক বড় ভক্ত। থ্যাংক ইউ আনিকা, তোমাকে ধন্যবাদ। যাই হোক, আছে আকাশ খান, নাইস মোমেন্ট আপু, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।